জীবনে প্রথমে আসা মানুষটাকে আমরা কখনোই ভুলতে পারি না। সেই মানুষটা যতই খারাপ হোক না কেন, দিন শেষে তার মুখটাই চোখের সামনে ভেসে ওঠে। জীবনে চলার পথে বহু মানুষ আসবে, আবার বহু মানুষ চলে যাবে, কিন্তু সেই প্রথম মানুষটার শূন্যস্থান কেউ কখনোই পূরণ করতে পারবে না। কেননা কিছু তুমির উপমা সেই তুমি নামক মানুষটাই হতে পারে, অন্য কেউ না। আসলে আমাদের জীবনে কিছু মানুষ আসে শুধুমাত্র স্মৃতি হয়ে থাকার জন্য, তারা চিরকাল ছায়ার মতো পাশে থাকার জন্য আমাদের জীবনে আসে না। একটা সময় পরে তারা হারিয়ে যায় অজানা গন্তব্যে, চাইলেও তাদের নিজের কাছে বেঁধে রাখা যায় না। মানুষ মায়া বাড়াতে শেখায়, কিন্তু মায়া কাটাতে কখনোই শিখিয়ে যায় না। কিন্তু সময়ের সাথে সাথে একদিন সব কিছুই বদলে যায়। শুধু বদলায় না বুকের মধ্যে জমে থাকা অতীতের স্মৃতিগুলো, তবে কেউ তা যত্ন করে বুকের বাম পাশে আজীবন পুষে রেখে দেয়, আবার কেউ তা শূন্যে উড়িয়ে দিয়ে সব কিছু আবারও নতুন করে শুরু করে, নতুন করে বাঁচতে চেষ্টা করে। আর এটাই হয়তো মানুষের জীবন।